একজন ভাই সৈয়দুল ইস্তেগফারের শাব্দিক অর্থ সহ মানে জানতে চেয়েছিলেন। প্রথমে দেখুন যে সৈয়দুল ইস্তেগফার এটাকে কেন বলা হয়, সৈয়দুল ইস্তেগফার এটাকে কেন বলা হয়, এই দোয়াটার নাম সৈয়দুল ইস্তেগফার কেন? তো প্রথমে আমরা এটাই জানি, সৈয়দ শব্দের অর্থ হচ্ছে সর্দার, মূল, আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। তো এর অর্থ হচ্ছে যে সমস্ত দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বা ক্ষমা চাই, মার্জনা কামনা করি, তো ওই মার্জনা কামনাকারী বা ক্ষমা চাওয়া যে সমস্ত দোয়াগুলি রয়েছে সেই সমস্ত দোয়ার মধ্যে সবচাইতে গুরুত্ব ও মাহাত্মপূর্ণ দোয়া হচ্ছে এই দোয়াটি। এই জন্য এটাকে সৈয়দুল ইস্তেগফার বলা হয়, অর্থাৎ ক্ষমা মার্জনা করার বা ক্ষমা মার্জনা চাওয়ার সর্দার। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৈয়দুল ইস্তেগফার আন তাকুলা, সৈয়দুল ইস্তেগফার হচ্ছে যে তুমি বলবে বা তুমি এই দোয়াটা পাঠ করবে, এটা হচ্ছে সৈয়দুল ইস্তেগফার। সে দোয়াটা কি? তিনি পরে বলছেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, হে আমার প্রভু, আনতা, তুমি, রব্বি, আমার রব। অতএব এর সহজ অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আমা, হে আল্লাহ তুমি আমার রব। লা নেই ইলাহা, কোনো সত্য ইলা, ইল্লা আনতা, তুমি ছাড়া, ইল্লা মানে ছাড়া, আনতা মানে তুমি। তো লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, খলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা, ওয়া এবং আনা আমি, ও আনা এবং আমি, আব্দুকা তোমার দাস বা তোমার গোলাম। ওয়া এবং আনা আমি, ও আনা এবং আমি, আলা আছি, আহদিকা তোমার অঙ্গীকারের ওপর, ওয়াদিকা এবং তোমার ওয়াদার ওপর, মাস্তাতাতু আমার সাধ্য মোতাবেক। এর সহজ অর্থ হচ্ছে যে ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আমার সাধ্য মোতাবেক তোমার অঙ্গীকার ও ওয়াদার উপরে অটল রয়েছি। অর্থাৎ আমি যে মানে মানে সমগ্র রূহ বা আত্মাকে যখন সৃষ্টি করা হয়েছিল সেই সময় যে তুমি আমাদের কাছ থেকে ওয়াদা বা অঙ্গীকার নিয়েছিলে যে আমি কি তোমাদের প্রভু নয়, তখন আমরা সকলেই সমস্যাটা বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই তুমি আমাদের প্রভু, তো সেই যে ওয়াদা আমি করেছিলাম সেই ওয়াদার উপরে আমি অটল রয়েছি। তারপরে আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিকা তোমার কাছে, আউযু বিকা আমি তোমার কাছে আশ্রয় চাইছি, মিন শাররি খারাপি থেকে, অকল্যাণ থেকে, অকর্ম থেকে, সানাতু যেটা আমি করেছি, সানাতু যেটা আমি করেছি। তো সিম্পল অর্থ হচ্ছে যে আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাইছি, মিন শাররি মা সানাতু, ওই সমস্ত অপকর্ম বা অসৎ কর্মের মানে গুনাহ থেকে বা পাপ থেকে যেগুলো আমি করেছি। অর্থাৎ আমি যে সমস্ত অসৎ বা গুনার পাপ করে গুনার কাজ করেছি সেই কর্ম থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি, আমি ক্ষমা চাইছি। আবু, আমি স্বীকার করছি, লাকা তোমার কাছে, আবু আমি স্বীকার করছি, লাকা তোমার কাছে, বিনিয়ামাতিকা তোমার অনুগ্রহের, তোমার দয়ার, তোমার নিয়ামতের, আলাইয়া যেটা তুমি আমার উপরে অবতীর্ণ করেছিলে। তো আবু লাকা বিনিয়ামতিকা আলাইয়া, তুমি আমার উপর যে নিয়ামত অনুগ্রহ দয়া কৃপা করেছিলে সেই অনুগ্রহ দয়াটাকে আমি স্বীকার করছি যে তুমি অত্যন্ত দয়াশীল, তুমি আমার উপরে অসংখ্য দয়া ও রহমত করেছো। ও আবু, এবং আমি স্বীকার করছি,
ওয়াবুউ, এবং আমি স্বীকার করছি লাকা তোমার কাছে, বিদাম্বি আমার গুনাহসমূহের, আমি আর গুনাহসমূহের আমি তোমার কাছে স্বীকার করছি যে আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। ফাগফির, অতএব ক্ষমা করো, লি আমাকে, ফাগফিরলি অতএব তুমি আমাকে ক্ষমা করো, আমি যে গুনাহ করেছি, যে গুনাহ আমি স্বীকার করছি, সেই গুনাহকে তুমি আমাকে, সেই আমার স্বীকারকৃত গুনাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও। কেননা ফাইন্নাহু, কেননা গুনাহ এমন একটা জিনিস, এমন একটা বস্তু, লা ইগফিরু ক্ষমা করে না, লা করে না ক্ষমা, ইগফির ক্ষমা জুনুবা গুনাকে, ইল্লা ছাড়া আনতা তুমি। তো সহজ হচ্ছে যে ফাইন্নাহু গুনাহ এমন একটা জিনিস, লা ইগফিরু জুনুবা সেই গুনাকে ক্ষমা করে না, ইল্লা আনতা তুমি ছাড়া, তুমি ছাড়া গুনাহকে ক্ষমা ক্ষমা করার ক্ষমতা কারুর নেই, সেজন্য আমি তোমার কাছে আমার গুনাহটাকে স্বীকার করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। কলা, তারপর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এখান থেকে দোয়াটা শেষ, ইল্লা আনতা থেকে দোয়াটা শেষ। এরপরে বাকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মান কলাহা, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, মিনান নাহারে দিনের বেলাতে, অর্থাৎ সকাল বেলাতে, মৌকিনান মাও কিনান বিহা, এর উপরে পূর্ণ বিশ্বাস রেখে, এর উপরে পূর্ণ বিশ্বাস বা ইমান রেখে, যে ব্যক্তি এই দোয়াটি দিনের বেলায় প্রারম্ভে অর্থাৎ সকালে পাঠ করবে, এবং সকালে পাঠ করার পরে যদি সে ফামাতা মিন ইয়ামিহি, ওই দিনে মৃত্যুবরণ করে, মিন কাবলি আইয়ামসি, সন্ধ্যা হওয়ার পূর্বে পূর্বে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতবাসীদের একজন, তাহলে সে জান্নাতবাসীদের একজন। ওয়ামান কলাহা, যে ব্যক্তি পাঠ করবে এই দোয়াটি, মিনাল লাইলে রাত্রি বেলাতে, সন্ধ্যা বেলাতে, রাত্রি শোয়ার সময়তে, অহুয়া মুকিনুন বিহা, এবং সে এর উপরে পূর্ণ বিশ্বাস রেখেছে, পূর্ণ ইমান রেখেছে, পূর্ণ ইমান এবং বিশ্বাস রেখে যদি সেই ব্যক্তি, কোন ব্যক্তি এই দোয়াটা রাত্রি বেলায় পাঠ করে, এবং সে যদি মৃত্যুবরণ করে, কবলা আই ইসবিহা সকাল হওয়ার পূর্বে পূর্বে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে এও একজন জান্নাতবাসীদের একজন। অর্থাৎ এই দোয়াটা যে সমস্ত কর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই সমস্ত কর্মের মধ্যে এটা একটা কর্ম যে সাইয়্যিদুল ইস্তিগফারটাকে পাঠ করা, এটা হচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার একটা রাস্তা। এর মানে এই নয় যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করলে সে জান্নাত চলেই গেল, এমন নয়। এর মানে এই নয় যে ব্যক্তি কোনো আমল করছে না, নামাজ পড়ছে না, হজ বা আরো আরো যে সমস্ত ফরজ কর্মগুলি রয়েছে সেগুলো করলো না, আর ভেবে নিল যে এই দোয়াটা পাঠ করে আমি জান্নাত চলে যাবো, আর এই দোয়াটার উপর আমল করলো, এমন নয়। অর্থ হচ্ছে যে সমস্ত কর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই সমস্ত কর্মসমূহের মধ্যে এই একটা কর্ম, কি কর্ম, সাইয়্যিদুল ইস্তিগফারটাকে সকাল সন্ধ্যায় পাঠ করা। শ্রী বুখারী হাদিস নাম্বার 6306, 6323, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 5537, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 5070, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3393, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3136। তো এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের গুরুত্ব, মাহাত্ম্য, এবং এর শাব্দিক অর্থ বলা হলো। আমাদের উচিত হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে এই দোয়াটা অর্থ সহ মুখস্থ করে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় পাঠ করা, কেননা এটা হচ্ছে একটা মানে যে সমস্ত কর্ম মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেই সমস্ত কর্মসমূহের মধ্যে এটা একটা কর্ম যেটা মানুষকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আমাদের সকলের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, মানে এজ এ মুসলিম, যে আমরা পরকালে জান্নাতে যাব বা জান্নাত পাবো। তো সেই আশার দিকে লক্ষ্য রেখে আমাদের উচিত হবে এই দোয়াটাকে পাঠ মানে মুখস্থ করে, অর্থ সহ মুখস্থ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া ইনদি আল্লাহু ওয়া রাব্বিস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।